নাজিমুদ্দিন ব্যাপারী সৌদি আরব তাবুকে একজন সফল ব্যবসায়ীর নাম তিনি মনে প্রাণে বিশ্বাস করেন পরিশ্রমে শ্রম ও অধ্যাবসায় তাকে এনে দিয়েছে আজকের এই অবস্থান চলার পথে নানা প্রতিবন্ধকতা মোকাবেলায় অদম্য সাহস আত্মবিশ্বাস ছিল তার ভরসা সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত উনিশশো সালে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবে সাধারণ কর্মী হিসাবে প্রথমত মোহাম্মদ নাজিম উদ্দিন ব্যাপারে দুই বছর একটি কোম্পানিতে ইলেকট্রনিক্সের কাজ করত বেতন ছিল অল্প এই অল্প বেতনের টাকা দিয়ে চলতে থাকে জীবন সংগ্রাম দিনে রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করতে থাকেন মোহাম্মদ নাজিম তার দুই চোখে ছিল অনেক স্বপ্ন সেই প্রতিনিয়ত তারা করে বেড়াতো কিভাবে একজন সফল ব্যবসায়ী হতে পারেন বর্তমানে সেই স্বপ্ন অনেকটাই বাস্তবায়ন হয়েছে সৌদি আরব তাবুক প্রবাসের মাটিতে মোহাম্মদ নাজিমুদ্দিন ব্যাপারী বর্তমানে একজন সফল ব্যবসায়ী তার দুটি হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স দোকানের ব্যবসা ব্যবসা রয়েছে রয়েছে। তার দুটি প্রতিষ্ঠানে বর্তমানে কোটি টাকার উপরে মূলধন বলে আমার প্রতিষ্ঠান শত হইতে পাকিস্তানি মিশরি ভারতীয় সুতানি বাংলাদেশী সহ আরো অন্যান্য দেশের পাঁচ শতাধিক ইলেকট্রিশিয়ান নাগরিক আমার দোকান থেকে মালামাল নিয়ে কাজ করে থাকে তার প্রতিষ্ঠানে বর্তমানে পঁচিশ জন বাংলাদেশের প্রবাসী নাগরিক কর্মরত রয়েছে কর্মরত শ্রমিক মোহাম্মদ রাজীব সুজন জাবেদ মেহেদি সেলিম তারা জানান দীর্ঘদিন যাবৎ সততার সাথে নাজিম উদ্দিনের প্রতিষ্ঠানে কাজ করছে উনি নিয়মিত আমাদের সকল কর্মচারীদের বেতন পরিশোধ করে থাকেন নাজিমুদ্দিন ব্যাপারী বলেন আমার অবর্তমানে আমার বড় ভাই মোহাম্মদ সানাউল্লাহ ব্যাপারী এই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে থাকেন মোহাম্মদ নাজিমুদ্দিন মুন্সীগঞ্জ জেলা সদর উপজেলার শিলৈ ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের মৃত আলহাজ তমিজউদ্দিন ব্যাপারের সুযোগ্য সন্তান